বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন এমন একটি জায়গা যেটি না দেখলে আমার মনে হয় বাংলাদেশে ঘোরাঘুরির অভিজ্ঞতায় আপনার অনেক বড় একটি ঘাটতি থেকে যাবে। যাই হোক, এই ভ্রমণের কিছু মজার তথ্য আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। চলুন তাহলে শুরু করা যাক। আজকে এক ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে গেলাম, বোর্ডিং পাস নিয়ে অপেক্ষা করছি ফ্লাই করার জন্য। আর আজকের ওয়েদারটা ছিল মাশাল্লাহ অনেক সুন্দর এবং খুব চমৎকার। আজকে আমি আমার একটি অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করি, প্রথম অভিজ্ঞতা। আমি জীবনে প্রথমবার কক্সবাজারে যাই আমার কাজিনদের সাথে এসএসসি পরীক্ষা দিয়ে, কারণ আমাদের উত্তরবঙ্গ থেকে কক্সবাজার অনেক দূর আর আগে ঘোরাঘুরিও তেমন করা হয় নাই আর কি স্কুল লাইফে, বাহিরে বিশেষ করে। আপনারা কে কবে প্রথমবার কক্সবাজার গিয়েছিলেন জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে আমার ভ্রমণটি করছি আমার বন্ধুর সাথে, প্রথমবার ওর সাথে আমার বিমানে ভ্রমণ। কক্সবাজার থেকে সরাসরি শিপে যাচ্ছে আজকে সেন্ট মার্টিন। শিপে যাওয়ার পথে শিপের পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাংচিল দৌড়াদৌড়ি উড়াউড়ি করছে এবং চিপস খাওয়াচ্ছিলাম। ম্যাক্সিমাম পর্যটক যারা এখানে আসেন, দর্শনার্থীরা চিপস বিস্কিট রুটি এগুলো নিয়ে আসেন এবং গাংচিলকে এভাবে ওড়াই দেয় আর গাংচিল এগুলো মুখ দিয়ে লাফিয়ে ধরে। এরা এতটা ক্ষিপ্র এবং এতটা এরা চতুর, প্রতিটা চিপস তারা মুখে লুফে নেয়, এটা আমার সবচাইতে অবাক লেগেছে। এবং এই দৃশ্যটা সেন্ট মার্টিন ভ্রমণের জন্য সবচাইতে বেশি রোমাঞ্চকর আমি মনে করি। ইতিমধ্যে চলে এলাম আমরা সেন্ট মার্টিনে, দেখতে পাচ্ছেন শিপ ঘাটে ফেরার সাথে সাথে কত মানুষ, দেখেন অনেক অনেক মানুষ একসঙ্গে নামছে এবং কেউ ওই দিন সারাদিন থাকে, কেউ এক রাত থাকে, মানে যে যতটুকু সময় থাকে আর কি এখানে, কেউ দুই দিনও চাইলে থাকতে পারেন। এবং আসার সময় রিটার্ন টিকিটও একসাথে করতে হয়, তো যাওয়া আসার টিকিট করতে হয়। আর আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমি প্রথমবার যখন কক্সবাজার আসি তখন আমার সামুদ্রিক মাছ খুব খারাপ লাগতো, আর এখন এতটা লোভে পড়ছি ভাই এই সামুদ্রিক মাছ খাওয়ার জন্য, আমি বারবার যেতে চাই এবং বারবার আসতে মন চায় সেন্ট মার্টিন কিংবা কক্সবাজার। সমুদ্র ভ্রমণে গেলে অবশ্যই আপনারা গরু মুরগি তালিকায় রাখবেন না, খাবার তালিকায় অবশ্যই সামুদ্রিক মাছ রাখবেন এবং সেখানে মাছের দাম একটু বেশি চাবে, অবশ্যই আপনাকে দাম করে খেতে হবে, না হলে বেশি টাকা গুনতে হবে নিশ্চয়ই। যাই হোক, সামুদ্রিক মাছের স্বাদ একেবারে অন্যরকম, না খেলে বুঝতে পারবেন। এখানে আসলে অবশ্যই আপনারা হোটেল কিংবা রিসোর্টে রাত যাপন করে দিন পার করে সময় নষ্ট করবেন না নিশ্চয়ই। আশা করছি যে অটো দেখতে পাচ্ছেন, বাইসাইকেল পাবেন এবং বাইক পাবেন, এগুলো আপনারা স্বল্প টাকায় দামদর করে ভাড়া নিয়ে পুরো সেন্ট মার্টিন ঘুরে দেখবেন। আর আমার এই জার্নিটাতে পুরোটা সময় আমাকে সাপোর্ট দিয়েছেন প্রিয় ফয়সাল ভাই, উনি অনেক ভালো মানুষ, ভাইয়ের জন্য হয়তোবা ট্যুরটা অনেক সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের ঘুরতে ফিরতে চলতে ঘুরতে সেন্ট মার্টিন ভ্রমণ শেষ হতে চললো, কিন্তু যে বিষয়টা না বললে নয়, এখানে প্রতিটা জিনিসের দাম একটু বেশিই গুনতে হয়, কারণ সেন্ট মার্টিনে কোনো কিছুই উৎপাদন হয় না, এগুলো বাংলাদেশের ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনের দ্বীপে নিয়ে যাওয়া হয়, এতে করে কস্টিং বেশি পড়ে যায়। আর যে বিষয়টা আমি শেষ সময় এসে বলতে চাই, আমাদের বাংলাদেশটা অনেক ছোট হলেও এই দেশে অনেক অনেক ঘোরার জায়গা আছে, সিলেট বান্দরবন রাঙামাটি অনেক অনেক জায়গা। ঠিক তেমনি সেন্ট মার্টিন এমন একটা দ্বীপ যেটা বাংলাদেশের মধ্যে আপনাকে ভিন্ন স্বাদ দেবে এবং নানান রকম অ্যাডভেঞ্চারের ফিলিংস এখানে দেবে। হয়তো অনেকে বাহিরে যেতে পারছেন না, তাই আমি আপনাদের বলবো অবশ্যই সেন্ট মার্টিন পরিবার নিয়ে ঘুরে আসুন। আশা করছি ইনশাল্লাহ মন ভালো হয়ে যাবে, এই পিচ্ছি আমাদেরকে শেষ সময় এসে এন্টারটেনমেন্ট দিয়েছে। দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাটা হেলে দুলে নাচার চেষ্টা করতেছে। যাই হোক, সেন্ট মার্টিন ভ্রমণ এখানেই শেষ করছি, আশা করছি ইনশাল্লাহ কখনও আপনারাও এখানে ঘুরে আসবেন। সকলের জন্য ভালোবাসা রইলো।